নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ আমাৰ ইউটিউব চেনেলটোলৈ। বন্ধু বান্ধৱীসকল, আজি আমি আলোচনা কৰিম টাইম এণ্ড ৱৰ্কৰ ছেকেণ্ড পাৰ্ট। মই ফাৰ্ষ্ট পাৰ্ট অলৰেডি আপলোড কৰিছোঁ, আপোনালোকে যদি চোৱা নাই তেনেহ'লে মই ডেছক্ৰিপশ্যনৰ লিংকটো দি দিম, আপোনালোকে তাত গৈ চাব পাৰিব। তো আহক বন্ধু বান্ধৱীসকল, আজি পাৰ্ট টু ভিডিঅ'টো আমি আৰম্ভ কৰোঁ। আজি আমাৰ ভিডিঅ'ৰ প্ৰথম কুৱেশ্যনটো হ'ল, এ আৰু বিয়ে কোনো এটা কামক 15 দিনত কৰিব পাৰে, বিয়ে অকলে সেই কামটো 60 দিনত কৰিব পাৰে, তেন্তে এয়ে অকলে কৰিলে কিমান দিন লাগিব? তো বন্ধু বান্ধৱীসকল, ইয়াত চাওক আপোনালোকে, ইয়াত মই এ প্লাছ বি কিয় লিখিছোঁ, কাৰণ ইয়াত আছে যে এ আৰু বিয়ে সেই কামটো 15 দিনত কৰিব পাৰে, অৰ্থাৎ দুয়ো লগ লাগি 15 দিনত কৰিব পাৰে। আৰু ইয়াত কি দিছে, বিয়ে অকলে সেই কামটো 60 দিনত কৰিব পাৰে। চাওক বন্ধু বান্ধৱীসকল, ইয়াত আমি 15 আৰু 60ৰ লসাগু ল'ম। 15 আৰু 60ৰ লসাগু কিমান হ'ব? 60ই হ'ব। তো চাওক বন্ধু বান্ধৱীসকল, মই যদি ইয়াত প্ৰতিটো কুৱেশ্যনতে যদি লসাগু উলিয়াই দেখুৱাই দি থাকোঁ তেনেহ'লে ভিডিঅ'টো নিশ্চয় দীঘলীয়া হৈ যাব, সেইকাৰণে মই লসাগু উলিয়াই দেখুৱাই দি নাথাকোঁ, আপোনালোকে নিজে চেষ্টা কৰিব। তো চাওক, এ আৰু বিয়ে 15 দিনত 60 ইউনিট কাম কৰে দুয়ো মিলি, তেন্তে এদিনত কিমানটা কৰিব? 4টা কৰিব। আৰু বিয়ে অকলে সেই কামটো 60 দিনত 60 ইউনিট কাম কৰিব পাৰে, তেনেহ'লে এদিনত কিমানটা কৰিব? নিশ্চয় 1টা কৰিব। তো চাওক, আপোনালোকে এটা কথা মন কৰক যে ইয়াত এ আৰু বি দুয়ো আছে, এ আৰু বিৰ মাজৰ পৰা যদি বিক উলিয়াই দিওঁ তেনেহ'লে বাকী কোন থাকিব? নিশ্চয় এ থাকিব। এতিয়া আমি কি কৰিম, এ আৰু বি দুয়ো এদিনত 4 ইউনিট কাম কৰিব পাৰে, ইয়াৰ পৰা আমি যদি বিক উলিয়াই দিওঁ তেনেহ'লে আমি কি গম পাম, এয়ে এদিনত কিমান ইউনিট কাম কৰে। এতিয়া আমি এইটো মাইনাছ কৰি দিম, 4ৰ পৰা 1 যদি আমি বিয়োগ কৰি দিওঁ তেনেহ'লে কিমান থাকিব? 3 থাকিব। অৰ্থাৎ এই যিটো 3 ইউনিট, এই 3 ইউনিটটো এয়ে অকলে কৰে এদিনত। আমাৰ প্ৰশ্নটোত কি সুধিছে, তেন্তে এয়ে অকলে কৰিলে কিমান দিন লাগিব? চাওক, এয়ে এদিনত 3 ইউনিট কাম কৰিব পাৰে এদিনত। আমাৰ হাতত টোটেল ইউনিট কিমান আছে? 60 ইউনিট আছে। আমাৰ হাতত টোটেল ইউনিট 60 আছে, এয়ে এদিনত কিমান ইউনিট কাম কৰিব পাৰে? 3 ইউনিট কাম কৰিব পাৰে। তো চাওক বন্ধু বান্ধৱীসকল, ইয়াত এদিনত 3 ইউনিট কাম কৰে, আমাৰ হাতত টোটেল 60 ইউনিট আছে, তেনেহ'লে কিমান দিন লাগিব? এয়ে যদি কৰে তেনেহ'লে 20 দিন লাগিব। তো বন্ধু বান্ধৱীসকল, এইটোৱে আছিল আমাৰ প্ৰথম কুৱেশ্যন আজিৰ। মই আশা কৰিছোঁ আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে। তো চাওক বন্ধু বান্ধৱীসকল, আজি আমাৰ পাৰ্ট টু ভিডিঅ'ৰ ছেকেণ্ড কুৱেশ্যনটো হ'ল, এয়ে কোনো কামৰ 4ভাগৰ 1ভাগ 5 দিনত কৰিব পাৰে, বিয়ে সেই কামটোৰ 5ভাগৰ 1ভাগ 6 দিনত কৰিব পাৰে, তেন্তে দুয়ো মিলি কিমান দিনত কৰিব? তো চাওক, এই প্ৰশ্নটোত কি দিছে যে 4ভাগৰ 1ভাগ 5 দিনত কৰিব পাৰে, এনেকৈ দিয়া নাই যে 4ভাগৰ 4ভাগ 5 দিনত কৰিব। সেইটো আমি উলিয়াই ল'ম যে 4ভাগৰ 1ভাগ যদি 5 দিনত কৰিব তেনেহ'লে 4ভাগৰ 4ভাগেই কিমান দিন কৰিব, অৰ্থাৎ কিমান দিনত কৰিব। তো আপোনালোকে এটা কথা মন কৰক যে ইয়াত মই 4টা বক্স বনাইছোঁ, ইয়াৰ যদি 1টা বক্স মই ফুলফিল কৰোঁ তেনেহ'লে কিমান দিন সময় লাগে বুলি কৈছে? 5 দিন সময় লাগে। অৰ্থাৎ 1টা বক্স ফুলফিল কৰোঁতে 5 দিন সময় লাগে। তো তেনেকুৱা আমি যদি 4টা বক্স ফুলফিল কৰোঁ তেনেহ'লে কিমান দিন লাগিব? নিশ্চয় 20 দিন লাগিব। তো চাওক, এতিয়া আমি কি কৰিম, এয়ে কিমান দিন কৰে যে 4ভাগৰ 1ভাগ? চাওক, 4ভাগৰ 1ভাগ কিমান দিনত কৰে? 5 দিনত কৰে। 4ভাগৰ যদি 4ভাগেই কৰিব লাগে তেনেহ'লে কিমান দিন লাগিব? আমি পূৰণ কৰি দিলেই পাম। আমি ঠিক তেনেকৈ বিটো উলিয়াম, বিয়ে কিমান কৰে? 5ভাগৰ 1ভাগ 6 দিনত কৰে। তো আমি কি গম পালোঁ, এয়ে যদি 4ভাগৰ 1ভাগ 5 দিনত কৰিব পাৰে তেনেহ'লে 4ভাগৰ 4ভাগ নিশ্চয় 20 দিনত কৰিব। ঠিক তেনেকৈ বিয়ে 5ভাগৰ 1ভাগ 6 দিনত কৰে তেনেহ'লে 5ভাগৰ গোটেই 5ভাগ সম্পূৰ্ণ যিখিনি কাম সেইখিনি 30 দিনত কৰিব। তো এতিয়া আমি চাম, এয়ে 20 দিনত কৰিব পাৰে, বিয়ে 30 দিনত কৰিব পাৰে, এই দুয়োটাৰ আমি এতিয়া কি ল'ম, লসাগু ল'ম। এই দুয়োটাৰ লসাগু কিমান হ'ব? 60 হ'ব। এতিয়া 20 দিনত 60 ইউনিট কাম কৰে, এদিনত কিমান কৰিব? নিশ্চয় 3টা কৰিব। 30 দিনত 60 ইউনিট কাম কৰে, এদিনত 2টা কৰিব।
এতিয়া আমি এই দুয়োটা যোগ করিম, এই দুয়োটা যোগ করলে আমি কি পাম, পাঁচ পাম। অর্থাৎ এ আর বি এ এদিনত কিমান ইউনিট কাম করিব পারে, পাঁচ ইউনিট কাম করিব পারে। আমার হাতত টোটেল ইউনিট কিমান আছে, ষাঠি। চাও এতিয়া আমার হাতত টোটেল ইউনিট আছে ষাঠি, আর এদিনত দুয়ো মিলি পাঁচ ইউনিট করিব পারে। আমি এতিয়া কি করিম, পাঁচেরে ষাঠিক ডিভাইড করে দিম। পাঁচেরে যদি ষাঠিক ডিভাইড করো কিমান পাম, বারো পাম। অর্থাৎ আমার উত্তরটো বারো দিনত, এদিনত পাঁচ ইউনিট কাম করে এ আর বি দুয়ো মিলি। আমার হাতত টোটেল ইউনিট আছে ষাঠি, এদিনত যদি পাঁচ ইউনিট কাম করে তেনহলে ষাঠি ইউনিট করবলে বারো দিন লাগবে। তো বন্ধু বান্ধবীসকল, এইখিনিতে মই আপোনালোকক কওঁ যে আমি এইবিলাক কুয়েশ্যন একেবারে সহজ কুয়েশ্যন হয়। আপোনালোকে এনেকে ভাবিব পারে যে ইমান সহজ সহজ কুয়েশ্যন কিয় দি আছে, আমাক অলপ টাফ লেভেলের কুয়েশ্যন লাগে। তো চাও, আমি একেবারে বেসিক লেভেলের পৰা আরম্ভ করছো, আমি এতিয়া খুব সহজ কুয়েশ্যন পরে আলোচনা করছো। আমি যেনেকৈ আগবাড়ি যাই থাকিম, পার্ট টু থ্রি এনেকে যেতিয়া আমি আগবাড়ি যাই থাকিম, তাত আমি যেখিনি আমার টাফ লেভেলের কুয়েশ্যন সেইবিলাক আমি সমাধান করি। বন্ধু বান্ধবীসকল, আজি আমার তিনি নম্বর প্রশ্নটো হল এ আর বি এ কোনো কামক বিশ দিনত করিব পারে, বি আর সি এ সেই কামটক চব্বিশ দিনত করিব পারে, আর সি আর এ এ সেই কামটক ত্রিশ দিনত করিব পারে। তেন্তে তিনিওজনে মিলি কামটো কিমান দিনত করিব? তো চাও বন্ধু বান্ধবীসকল, এই প্রশ্নটো আপনাদের নিশ্চয় দীঘলীয়া পাইছে, কিন্তু এই প্রশ্নটো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, আপনাদের অল্প গুরুত্ব দিব এই প্রশ্নটোর। তো চাও ইয়াত কি দিছে যে এ আর বি এ, এ আর বি এ কিমান দিনত করে, বিশ দিনত করে। বি আর সি এ কিমান দিনত করে, বি আর সি এ চব্বিশ দিনত করে। আর ইয়াত কইছে যে সি আর এ এ ত্রিশ দিনত করে। তো চাও এতিয়া আমি কি করি, বিশ চব্বিশ আর ত্রিশের লসাগু লম। বিশ চব্বিশ আর ত্রিশের লসাগু কিমান হব, এশ বিশ হব। তো চাও বিশ দিনত, বিশ দিনত এশ বিশ ইউনিট কাম করে, এদিনত কিমানকে পড়ব, নিশ্চয় ছয়টাকে পড়ব। অর্থাৎ কি ছয়টাকে পড়ে, অর্থাৎ এ আর বি দুয়ো মিলি এদিনত ছয় ইউনিট কাম করে। ঠিক তেনেকে বি আর সি এদিনত কিমান ইউনিট কাম করে, পাঁচ ইউনিট কাম করে। সি আর এ এদিনত কিমান ইউনিট কাম করে, চারি ইউনিট কাম করে। তো এটি আমি কি করি, এই তিনিটা প্লাস করে দিম। এই তিনিটা যদি আমি প্লাস করো আমি কিমান পাম, পনেরো পাম। তো চাও এ আর বি তিনিওজনে মিলি এদিনত পনেরো ইউনিট কাম করে, আমার হাতত টোটেল ইউনিট কিমান আছে, এশ বিশ ইউনিট আছে। আমি আগর আগর প্রসেস মতেই করে যাম, পনেরোরে যদি এশ বিশক ডিভাইড করো কিমান পাম, আমি আট পাম। তো চাও বন্ধু বান্ধবীসকল, ইয়াত আমি এটা ট্রিক ব্যবহার করিম। ট্রিকটো হল চাও, ইয়াত এ দুবার আহিছে, ইয়াত এবার ইয়াত এবার, এ দুবার আহিছে, বি দুবার আহিছে, আর সিও দুবার আহিছে। সেই কারণে আমি কি করিম, আঠক আমি দুইরে পূরণ করে দিম। আঠক যদি আমি দুইরে পূরণ করি কিমান পাম, ষোলো। অর্থাৎ আমার উত্তর হল ষোলো দিনত। আপনাদের যদি আট বলে আনসার ভাবি লয় তেনহলে এইটো নিশ্চয় ভুল হব। ইয়াত চাও, ইয়াত সকলবিলাক দুবার দুবার কি আছে, সেই কারণে আমি দুইরে পূরণ করে দিছো। চাও ইয়াত টোটাল ছয়জন ব্যক্তি হয়েছে, আপনাদের নিশ্চয় চাও এ দুবার আছে, এনেকে তিনজন ব্যক্তি গই ছয়জন হয়েছে। তাক সেই ছয়জন ব্যক্তির যদি আমি তিনজন করো তেনহলে নিশ্চয় কাম করা যে দিন সেইটা বাড়ি যাব, ডাবল হয়ে যাব। সেই কারণে আমি ইয়াক দুইরে পূরণ করে দিম। তো বন্ধু বান্ধবীসকল, এই প্রশ্নটো আগর প্রশ্নটোর দরেই, জাস্ট ইয়াত অলপ প্যাটার্নটো চেঞ্জ করে দিয়া হয়েছে। ইয়াত লাস্টত দিয়া আছে যে সি এ অকলে করলে কিমান দিনত করিব। তো চাও এইটো আমি সলভ করিম অতি সহজতে। আমি আগর কুয়েশনটো যেনেকে করেছো ঠিক তেনেকেই করিম। আমি এ আর বি এ বিশ দিনত, বি আর সি এ চব্বিশ দিনত, সি আর এ এ ত্রিশ দিনত। তো চাও আমি ঠিক তেনেকে লসাগু লম, ইহঁতর লসাগু এশ বিশ হব। চাও আমি যদি বিশেরে এশ বিশক ডিভাইড করো তেনহলে কিমানবার যাব, ছবার যাব। অর্থাৎ বিশ দিনত এশ বিশ ইউনিট কাম করে, এদিনত ছয় ইউনিট কাম করিব। ইয়াত কিমান পাম, পাঁচ পাম, আর ইয়াত চারি পাম। তো বন্ধু বান্ধবীসকল, ইয়াত প্রশ্নটোত কৈছে যে সি এ অকলে করলে কিমান দিনত করিব। এতিয়া আমি এনেকুৱা ইয়াত চাওক, ইয়াত সি এ কাম করা নাই, এই দুয়োটাত সি আছে। ইয়াত সি এ কাম করেছে বির লগত, ইয়াত এর লগত সি এ কাম করেছে। এতিয়া আমি কি করিম, এই দুয়োটা যোগ করে দিম। এই দুয়োটা যদি যোগ করো আমি কিমান পাম,
নিশ্চয় 9 পাম তো চাও এই দুটা আমি কিউ যোগ কৰিছো কারণ ইয়াত সি এ বি এর লগত কাম কৰিছে আৰু এ লগত কাম কৰিছে তো চাও বন্ধুবান্ধি সকল এই দুটা আমি কিউ যোগ কৰিছো এই দুয়োটাতে সি এ কাম কৰিছে উপরতো আমি এই কারণে যোগ করা নাই যে উপরত সিয়ে কাম করা নাই এতিয়া আমি কি করিম এই দুয়োটা যদি যোগ করো আমি ন পাম ন এতিয়া এ আৰু বি এ আৰু বি আমি মাইনাস কৰি দিম এই মানটো আমি মাইনাস কৰি দিম ইয়াত সিয়ে কাম করা নাই সেই কারণে আমি মাইনাস কৰি দিলোঁ এতিয়া যদি নৰ পৰা যদি ছয়ক আমি মাইনাস কৰি দিওঁ তেনেহলে কিমান পাম তিনি পাম তো চাও এই দুয়োটাতে সিয়ে কাম কৰিছে সেইকাৰণে আমি ইয়াত প্লাস কৰি দিছোঁ ন পালোঁ আৰু ইয়াত সিয়ে কাম কৰা নাই সেইকাৰণে আমি ইয়াক মাইনাস কৰি দিছোঁ অৰ্থাৎ ছয়ক আমি মাইনাস কৰি দিছোঁ নৰ পৰা আমি কি পাম তিনি পাম তো চাওক টোটেল ইউনিট কিমান আছে 120 আছে আৰু সিয়ে এদিনত কিমান ইউনিট কাম কৰে তিনি ইউনিট কাম কৰে তো চাওক যদি তিনি ইউনিট কাম কৰে সিয়ে এদিনত তেনেহ'লে 120 ইউনিট কৰিবলৈ কিমান দিন লাগিব নিশ্চয় 40 দিন লাগিব কিন্তু এই 40টো আমাৰ উত্তৰ নহয় কিয়নো ইয়াত সি দুবাৰ আহিছে আগৰ কুৱেশ্যনটোৰ দৰে সেইটো সেইকাৰণে আমি কি কৰিম 40ক 2ৰে পূৰণ কৰি দিম 40ক 2ৰে পূৰণ কৰি দিলে কিমান পাম 80 পাম অৰ্থাৎ আমাৰ যিটো উত্তৰ সেইটো হ'ল 80 দিনৰ তো চাওক ইয়াত সিয়ে এই দুয়োটাতে কাম কৰিছে সেইকাৰণে এই দুয়োটা আমি যোগ কৰিছোঁ ইয়াত কাম কৰা নাই সেইকাৰণে এই মানটোক আমি নৰ পৰা মাইনাছ কৰি দিছোঁ আমি মাইনাছ কৰি দিলে কি পাম তিনি পাম তিনিৰে 120ক ডিভাইড কৰিলোঁ 40 বাৰ ইয়াত 2ৰে এইকাৰণে পূৰণ কৰিছোঁ কাৰণ ইয়াত সি দুবাৰ আহিছে সেইকাৰণে আমি ইয়াক 40ক যদি 2ৰে পূৰণ কৰি দিছোঁ আমি 80 পাইছোঁ যদি আমি উত্তৰটো 40 বুলি ধৰি দিওঁ আমাৰ উত্তৰটো নিশ্চয় ৰং হ'ব তো বন্ধু বান্ধৱীসকল আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে আশা কৰিছোঁ আপোনালোকে আজি প্ৰশ্নকেইটা ভালদৰে বুজি পাইছে ইয়াৰ পিছত আমি থাৰ্ড পাৰ্টলৈ আহিম তাত আমি খুবেই গুৰুত্বপূৰ্ণ কুৱেশ্যন আলোচনা কৰিম আপোনালোকে চেনেলটো নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰি ল'ব ধন্যবাদ